ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ওইসব আরশোলা টিকটিকি ইঁদুর ব্যাঙ সাপ কুমির উচ্ছিন্ডে বিছে পোকা মাকড় বাদুর এই সমস্ত কিছু খাবো না। আমি এখানে চ্যালেঞ্জ করে করে মরছি তবুও ভিউ পাচ্ছি না, আর আসল মজা তো ও লুটছে, পেছনে খেয়ে দে আসল মজাটা ও লুটছে। ব্যাকএন্ডে চ্যালেঞ্জটা আমি করছি। আমি শুধু খাচ্ছি আর ভাবছি একটা কথাই, যে এত সুন্দর সুন্দর খাবার থাকা সত্ত্বেও ওই চীনারা কেন ইঁদুর বাদুর টিকটিকি ব্যাঙ এইসব খেয়ে বসে থাকে। আমি ওইসব আরশোলা টিকটিকি ইঁদুর ব্যাং সাপ কুমির উচ্ছিন্ডে বিছে পোকা মাকড় বাদুর এই সমস্ত কিছু খাবো, তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ জানি চীনের জন্য আজকে আমাদের এই অবস্থা, আর আমরা এরপরেও চাইনিজ খাবারের জন্য উতরে উঠছি, কিন্তু কি করবো বলো, বাঙালির লোক তো সামলানো যায় না। না তো লকডাউনের পর থেকে মোটামুটি বাইরে গিয়ে সমস্ত খাওয়াগুলো তো বন্ধ হয়ে গেছে, আর বাড়িতেও সেইভাবে বানিয়ে খাওয়া হয়নি, তো আজকে এই সুযোগটা কিছুতেই মিস করা গেল না, তাই একদম লাফিয়ে পড়েছি এই চ্যালেঞ্জটা করার জন্য। তো আশা করছি সব মিলিয়ে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও। আর হ্যাঁ যারা আমায় নতুন দেখছো, আমার নাম শ্রেয়সী, আর আমার চ্যানেল দ্য ভার্সাটাইল বংকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তারপর বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। এখন অনেকটাই টাইম হয়ে গেছে আর আমার ব্রেকফাস্টেরও সময় হয়ে গেছে, তো আমি এখন যাবো ব্রেকফাস্টটা বানাতে, তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি। আমি এখানে চলে এসেছি আমার ব্রেকফাস্টটা বানাতে, আর চাইনিজ বলতে সবার প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হলো চাউমিন, তো আজকে দিনটা আমি চাউমিন দিয়ে শুরু করব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে প্রায় এক চা চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ মতো লঙ্কা কুচি। যদি বাচ্চাদের জন্য বানাও এটা চাইলে অ্যাভয়েড করতে পারো। সামান্য একটু নাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে এখন আমি স্লাইস করে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে সামান্য একটু ভাজবো, এখানে কোনো সবজি কিন্তু আমি বেশি ভাজবো না। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বাঁধাকপি কুচি, আর এটাকেও কিন্তু খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নেব। তো এরপরে আমি এখানে অ্যাড করে দেবো আরও কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম আর বিনস, আর এগুলোকে আমি জাস্ট 2 মিনিট মতো একটু ভেজে নেব। 2 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও নাড়িয়ে নিচ্ছি, আর এরই সঙ্গে আমি দিয়ে দেব সয়া সস, এখানে প্রায় 3 টেবিল চামচ মতো সয়া সস আমাদেরকে ইউজ করতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতোই চিলি সস, এখানে গ্রিন চিলি সসটা দিয়েছি আমি, আর সঙ্গেই দিলাম টমেটো কেচাপ, তোমরা কিন্তু একটু রেড চিলি সসও অ্যাড করতে পারো। আর এরপর আমি দিয়ে দিলাম চাউমিন মশলা, আর এরই সাথে একটু গোলমরিচও দিতে হয়, আমি সেটা ভুলে গেছি। তো এরপরে আমি এটাকে মিক্স করে নিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটাকে দিয়ে দেব, আর খুব ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে। তো সমস্ত সবজির সাথে চাউমিনটা মিক্স করা হয়ে গেলে আমি এখানে এটাকে ভেজে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো, তাহলেই কিন্তু আমাদের চাউমিন রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ব্যাস আমাদের চাউমিন খাওয়ার জন্য একদম রেডি, আর দেখেই তো আমার জিভে জল চলে আসছে। তো চলো আমাদের মজাদার ব্রেকফাস্ট চাউমিনটাকে এনজয় করা যাক। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট চাইনিজ স্টাইলের চাউমিন। এটা দেখতে তো অসাধারণ লাগছে, একদম রেস্টুরেন্টের মতো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে চাউমিনটা। এখানে আমি সসের সাথে চাউমিনটাকে আগে ভালো করে মাখিয়ে নেব, দারুণ সুন্দর গন্ধ আসছে এটা থেকে। তো চলো ফার্স্ট বাইটটা নেওয়া যাক। চাউমিনটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে।
আছে গাইস। আর তাহলে একটা রেস্টুরেন্ট খুলে ফেলি, তোমরা কি বলো, আসবে তো তোমরা? অবশ্যই খুলবো কিন্তু তাহলে একটা রেস্টুরেন্ট, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আসবে কি আমি রেস্টুরেন্ট খুললে। তো চলো, অনেক খিদে পেয়েছে এখন, আর বেশি বকবক না করে আগে চাউমিনটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। লঙ্কা দেখলে আমার জাস্ট গা জ্বলে যায়, কিন্তু আজকে আমি এই যে লঙ্কাগুলো চাউমিনে দিয়েছিলাম সেগুলো আমি অনায়াসেই খেয়ে নিচ্ছি। আসলে লঙ্কাগুলোতে একটু ঝাল কম, ওই জন্য সহ্য করে নিচ্ছি। ঝাল হলেও আমি খেয়ে নিতাম, কারণ ঝালের জন্য তো আর চাউমিনের সাথে কম্প্রোমাইজ করা যায় না, তাই না? যাই হোক, এখনো প্লেটে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে চাউমিন রয়েছে, তো এখন আমি এটাকে শেষ করে নেব আর তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ একটু পরেই আবার লাঞ্চ করতে হবে, আর লাঞ্চে তো আরো ইন্টারেস্টিং জিনিস আসছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আবার দেখা করছি আমার লাঞ্চ বানানোর সময়। আমি এখানে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ বানাতে, আর লাঞ্চে আমি বানাবো এগ ফ্রাইড রাইস। তো তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে আদা রসুন কুচি, আর এরই সঙ্গে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা লঙ্কা কুচি, সামান্য একটু সতে করে নেব এটাকে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কাটা গাজর আর কিছুটা বাঁধাকপি, এটাকেও জাস্ট আমি কিছু সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু ক্যাপসিকাম, তোমরা চাইলে কিন্তু আরও অন্য কালারের ক্যাপসিকাম, বিনস, এই সমস্ত জিনিস অ্যাড করতে পারো। এরপর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, আর এরই সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা রাইসটাকে দিয়ে দিচ্ছি। রাইসটা আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, আর সঙ্গে দিলাম অল্প একটু ভিনিগার, আর দিয়ে দেবো এখানে খুব অল্প পরিমাণ একটু জল। এবারে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেব, খুব বেশি নাড়ার কিন্তু দরকার নেই, জাস্ট একটুখানি হালকা হাতে নাড়তে হবে। তো এর মধ্যে সয়া সসটা আর ভিনিগার আর নুনটা একটু কম লাগছিল, তো তার জন্য এখানে আমি আরও একটু দিয়ে দিচ্ছি। আসলে আমি এটা প্রথমবার বানাচ্ছি, সেই জন্য অতটা পরিমাণটা বুঝতে পারছি না। তো এবারে আমি এটাকে ভেজে নেব, আর এটার পরেই আমি বানাচ্ছি এখানে চিলি চিকেন। আর এই চিলি চিকেনের রেসিপিটা এর আগেও আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে চিলি চিকেনটা বানাই সেই ভিডিওটাও কিন্তু দেখে নিও। এই ভিডিওটা দেখার পর আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো এখানে আমি আজকে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, তার জন্য খুব একটা গ্রেভি কিন্তু রাখিনি। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা হয়ে গেলেই চিকেনগুলোর মধ্যে দিয়ে হালকা হাতে নেড়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো ব্যাস, এখানে আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি এগ ফ্রাইড রাইস, আর সঙ্গে রয়েছে ড্রাই চিলি চিকেন। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, তো আমি আর ওয়েট করতে পাচ্ছি না, চলো এবার খাওয়া যাক। তো গাইস, তোমরা দেখে নিয়েছো আমি কি নিয়ে এসেছি আমার লাঞ্চের জন্য। এখানে রয়েছে এগ ফ্রাইড রাইস আর এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন, দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই টাইপের ফ্রাইড রাইসটা আমি আগে কখনো ট্রাই করিনি, আমাদের বেঙ্গলি ভার্সন যে ফ্রাইড রাইস হয় ওটাই আমি নর্মালি খেয়ে থাকি। তো চলো এবার এটা একটু ট্রাই করে দেখবো, আর চিলি চিকেনটা তো দারুণ হয়েছে, তোমরা রেসিপি চাইলে যে ভিডিওটা বললাম ওটা কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো এবার আমি শুধু আগে রাইসটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এর মধ্যে কিন্তু একটা রসুনের ফ্লেভার আছে, আর এরই সাথে সবজিগুলোর একটা ক্রাঞ্চিনেস আছে, একটু ডিফারেন্ট টাইপের খেতে। সয়া সসটার জন্য একটু হালকা ট্যাঙ্গি টেস্ট আছে। তো এবারে আমি এই চিলি চিকেনটা দিয়ে একটু ট্রাই করব। চাইনিজ খাবারের সবজি কিন্তু কোনোদিনই বেশি ভাজতে নেই, তাহলে কিন্তু চাইনিজ খাবারের যে অথেন্টিসিটি সেটা নষ্ট হয়ে যায়। চামচের মধ্যে তো সব কিছু উঠছেই না, তবুও কোনো রকমে নিয়েছি, এবার এটা খেয়ে দেখি। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছে, আর তারই সঙ্গে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা জাস্ট অসাধারণ মিলে গেছে। এভাবে না, চামচে করে ঠিক খাওয়া যাচ্ছে না, দেখো কাটতেই পাচ্ছি না, তো আমি হাত দিয়ে খাবো। Thank you.
আমি শুধু খাচ্ছি আর ভাবছি একটা কথাই, যে এত সুন্দর সুন্দর খাবার থাকা সত্ত্বেও ওই চীনারা কেন ইঁদুর বাদুর টিকটিকি ব্যাং এইসব খেয়ে বসে থাকে কেন? ভাই ভালো খাবার তোদের মুখে আছে না? আজকে যদি ভালো ভালো খাবারগুলো খেতিস, এই সমস্ত জিনিসগুলো খেতিস, তাহলে কি আমাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হতো? কি আর বলবো, আমি যতই বলবো কুকুরের লেজ কি কোনোদিনও সোজা হয়, তেমনি ওরা এই সমস্ত জিনিস খেয়েই যাবে, আমরা বলেও কোনো কিছুই করতে পারবো না। আর অল্প একটু রাইসি বাকি আছে, খেয়ে নিয়ে আগে তারপরে কথা বলছি। কেমন খাচ্ছিস? কথা বল, খেয়েই যাচ্ছে, দান হয়ে যাবে তাই দোকানের মতো হয়েছে একদম। তাহলে পয়সা দে, পয়সা দে, পয়সা হবে না, আমি এখানে চ্যালেঞ্জ করে করে মরছি তবুও ভিউ পাচ্ছি না, আর আসল মজা তো ওল উঠছে পেছনে, খেয়ে দে আসল মজাটা ওল উঠছে। ব্যাকএন্ডে চ্যালেঞ্জটা আমি করছি। ভালো করেছো, পরের দিন তোমায় নিয়ে চ্যালেঞ্জ করব। সবাই তাহলে লাইক করবে তো ভিডিও? ইয়েস, অ্যাপিয়ারেন্স রে লোকে লাইক করবে, তাই নাকি? তাহলে পরের দিন ভিডিও করতে হবে আমার সাথে, দেখি। ঠিক আছে, পরের দিনের ভিডিওতে তাহলে তুমি থাকছো। তো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু রেস্ট নেওয়া আমার জন্য খুব দরকারি, কারণ সকাল থেকে সমস্ত কিছু রান্না করতে করতে আমি ভীষণই টায়ার্ড হয়ে গেছি। তো একটু রেস্ট নিয়ে ভালো করে এনার্জি নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমি দেখা করব আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা নিয়ে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা। গাইস, আমি এখানে কিচেনে চলে এসেছি আমার বিকেলের স্ন্যাক্সটা বানানোর জন্য। তো আমি বিকেলের স্ন্যাক্সে বানাচ্ছি চিকেন ডাম্পলিংস, তার জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, দিচ্ছি 1 টিস্পুন মতো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর এর সঙ্গে আমি দেবো 1 টিস্পুন মতো আদা কুচি। তো এখানে বেসিক্যালি আমি বানাচ্ছি চিকেন মোমো, যেটা চায়নাতে নাম হচ্ছে চিকেন ডাম্পলিংস। তো চিকেন মোমো হচ্ছে 1 কাইন্ড অফ ডাম্পলিংস, অনেক রিসার্চ করার পর এগুলো আমি জানতে পেরেছি। তো যাই হোক, আমি বানাতে চলেছি চিকেন ডাম্পলিংস। তো এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোলমরিচ গুঁড়ো, এটা যতটা ঝাল খাও সেই অনুসারে দেবে। দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ বাটার, যেটা আমাদের চিকেনটাকে সফট রাখবে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ভিনিগার, আর 2 টিস্পুন দিচ্ছি সয়া সস। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে। তো এরপরে আমি এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট ময়দার লুচি বেলে নিয়েছি। তো এরপরে আমি এর ধারগুলোকে মুড়ে নিচ্ছি, এর মাঝখানে পুরটা দিয়ে নেওয়ার পর শাড়ির কুচির মতো করে ধারগুলো মুড়ে নিয়ে সমস্ত জিনিসটাকে এক জায়গায় এনে আমি মুখটা বন্ধ করে দিলাম। তো এটা একটা পুটলির মতো দেখতেও হয়ে গেল, অন্য শেপেও বানানো যায় তবে এটাই বেশি সহজ বানানো। তো এইভাবেই আমি সমস্ত ডাম্পলিংসগুলোই কিন্তু বানিয়ে নেব। তো এবার ডাম্পলিংসগুলোকে স্টিম করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তারপরে এর ওপরে একটা ঝাঁঝরি দিয়ে সেটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এর মধ্যে অল্প ফাঁক রেখে মোমোগুলোকে আমি প্লেস করে দিচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে আমাদেরকে প্রায় 20 মিনিট মতো এটাকে স্টিম করতে হবে মাঝারি আঁচে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চিকেন ডাম্পলিংসগুলো রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। আর এর সাথে আমি পরিবেশন করেছি শেজওয়ান চাটনি, যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো, এটা এখন গরম রয়েছে, আর বেশি কথা না বলে এটাকে খাওয়া যাক। অসাধারণ খেতে হয়েছে, কি বলবো, যে কোনো দোকানকে কিন্তু হার মানিয়ে দিতে পারে। আর হ্যাঁ, এই চাটনিটা কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখো, দারুণ সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ সব একদম চেটে পুটে সাফ করে দিয়েছি, আর এখানের এই যে চাটনিটা জাস্ট অসাধারণ লাগছিল খেতে, খেয়ে যেতেই মন যাচ্ছিল, কিন্তু আর বেশি খাওয়া যাবে না কারণ রাতে এখন আর একবার খেতে হবে। তো এখনকার মতো খাওয়া দাওয়া এতদূরই, আর হ্যাঁ, ভিডিওটা যখন এতদূর দেখেই ফেলেছো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে আবার দেখা করবো আমার রাতের খাবারটা নিয়ে। আমি এখানে আমার রাতের খাবারটা নিয়ে হাজির হয়ে গেছি, আর নিয়ে এসেছি ফ্রাইড রাইস, আর সঙ্গে রয়েছে চিলি পটাটো। তো চিলি পটাটোটার রেসিপি শেয়ার করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি আজকে শেয়ার করিনি, তোমাদের সাথে পরে কখনো শেয়ার করে দেব। তো চলো, ডিনারটা নিয়ে যখন চলে এসেছি এবার এটাকে এনজয় করা যাক।
গাইস এখানে দেখতেই পাচ্ছি আমি ডিনারটা নিয়ে চলে এসেছি আর খুবই অল্প পরিমাণ করেই এনেছি সবটা খাবো কি বলতে পারছি না কারণ সকাল থেকে এত কিছু খেয়েছি পেট একদম ভর্তি হয়ে আছে তাই অল্পই একটু এনেছি তো চলো এখানে এই যে চিলি আলুটা রয়েছে এটা টেস্ট করব এর আগে কখনো আমি চিলি আলু খাইনি বা বানাইনি তো এটাই ফার্স্ট টাইম তো চলো খেয়ে দেখা যাক কেমন বানিয়েছি এই চিলি পটেটোটা কিন্তু বেশ ভালোই খেতে লাগছে আর আলুটা ভীষণই সফট হয়েছে আর তাছাড়া এমনি নর্মাল চিলি চিকেনের মতোই টেস্ট হয়েছে আর কি বলার আছে সব মিলে কিন্তু ভালোই খাচ্ছি তো চলো আমি ডিনারটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি শেষ আর তারই সঙ্গে ক্যামেরাতে চার্জও শেষ হয়ে গেছে তো ভিডিওটাকে এন্ড করতে হবে আজকে চ্যালেঞ্জের সমস্ত খাবারগুলোই কিন্তু অসাধারণ ছিল আর প্রত্যেকটাই কিন্তু আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি তাই তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিও আসলে এই সময় তো বাইরে যাওয়ার পরিস্থিতি নেই সেই জন্য বাড়িতেই সমস্ত কিছু বানাতে হয় আর হ্যাঁ তোমরা লাইক দিলে কিন্তু ভিডিওটা আরও মানুষজনের কাছে পৌঁছতে পারবে তাই অবশ্যই কিন্তু লাইকটা করো আর পারলে তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন এসছো অথবা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের জন্য এরকম নতুনত্ব ভিডিও আমি নিয়ে আসতে চলেছি আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তো গুড নাইট অ্যান্ড বাই সবাই খুব ভালো থেকো